number 51 and my topic is research planning and design. Now I will discuss it. First, what is planning? And planning হচ্ছে আমরা কিভাবে একটা টপিকে থিংক করব এবং ওইটা সিকোয়েন্স অনুসারে কাজ করব আমাদের স্পেসিফিক গোলটা অর্জনের জন্য। ঠিক তেমনই রিসার্চেরও কিছু প্ল্যানিং ডিজাইন থাকে, এগুলো এইসব প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী কাজ করতে হয়। রিসার্চ প্ল্যানিংয়ে আমরা রিসার্চ প্ল্যানিংটাও হচ্ছে কিছু সিরিজ অফ অ্যাক্টিভিটিস। রিসার্চ প্ল্যানিং বলতে রিসার্চ প্রসেসগুলোকে আমরা বুঝি মূলত। রিসার্চ প্রসেসে দেখা যায় যে প্রথমে একটা প্রবলেম সিলেক্ট করতে হয়, প্রবলেমটাকে আবার অপারেট করার জন্য যা যা করার দরকার করতে হয়, ওভারভিউ অফ রিলেভেন্ট লিটারেচার, রিসার্চ প্ল্যান অফ ডিজাইন, কালেকশন অফ ডাটা, প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস অফ ডাটা, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, ফাইনালি একটা রিপোর্ট করতে হয়। প্রবলেম সিলেকশনের ক্ষেত্রে আমরা যেটা করি, অনেকের কিউরিয়াসিটি থাকে যে আশেপাশে কী ঘটতেছে এমন একটা টপিক সিলেক্ট করতে পারে। আবার হতে পারে একাডেমিক যে রিসার্চের কথা বললেন, একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আমরা আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট ওয়াইজ কোনো একটা টপিক সিলেক্ট করতে পারি। আর টপিকগুলো যাতে আমরা যে টপিকগুলো সিলেক্ট করবো তা থেকে যাতে আমরা কোনো যে কোনো এগুলো যাতে আমাদের কাজে লাগে আর ইউজফুল হয়, সমাজের কাজে লাগে। ফর্মুলেশন অফ দ্য রিসার্চ প্রবলেম, আমরা যে প্রবলেমটা সিলেক্ট করলাম ওইটার জন্য আমরা যে প্রশ্ন সিলেক্ট করব বা প্রশ্নগুলো হতে হবে যৌক্তিক আর স্পেসিফিক হতে হবে, যাতে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করবো আমরা যাতে সহজে উত্তর পেতে পারি। জটিল প্রশ্ন করলে হয়তো যাকে প্রশ্ন করলাম সে নিজেই বুঝলো না, তো প্রশ্নগুলো যাতে একটু সহজ হয় আর যাদের প্রশ্ন করব তারা যাতে সহজে বুঝতে পারে। দেন ওভারভিউ অফ রেলেভেন্ট লিটারেচার, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বিভিন্ন লিটারেচারগুলো দেখতে পারি, যাতে করে আমরা যে টপিকটা নিয়ে রিসার্চ করবো এতে আমাদের অভিজ্ঞতাটা আমাদের আরও নলেজ বৃদ্ধি পায়, আরও অনেক নতুন নতুন কিছু জানতে পারি, কোন কোন জায়গায় গ্যাপগুলো আছে ওইগুলো ধরতে পারি। আর রিসার্চ ডিজাইন প্ল্যানিং এগুলো হচ্ছে ডাটা কালেকশনে লাগে, যে আমরা কী করে আমরা তথ্যগুলো পাবো, যে ডাটা কালেকশন সার্ভে করলে ভালো হয় নাকি লিটারেচার ইয়ে করে আমরা তথ্য পেতে পারি ওইটা। আবার সার্ভে করলে আমরা কি সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ নিব নাকি অনলাইন ইয়ে করতে পারি, বা কোয়েশ্চেনারির মাধ্যমে আমরা ডেটা কালেকশন করতে পারি, বা কোয়েশ্চেনারি করার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে সার্ভেও ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনারি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনের ক্ষেত্রে আবার কোয়েশ্চেনগুলো আগে থেকে ঠিক করা লাগবে যাতে এগুলো স্পেসিফিক হয় আর যাতে রিসার্চে আসলে কাজে লাগে, আমরা যে তথ্যগুলো পেতে যাচ্ছি এগুলো যাতে পাই। ফর্মুলেশন অফ হাইপোথিসিস, না ডেটা কালেকশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। এখন আমরা ডেটা কালেকশন করলাম, অ্যানালাইসিস করলাম, যে ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস করলাম এটার সাথে আমরা যে প্রবলেমটা সিলেক্ট করছি ওইটার সাথে কতটুকু হাইপোথিসিস যে সম্পর্কটা, সাপোজ আমরা একটা প্রবলেম সিলেক্ট করলাম পভার্টি ম্যালনিউট্রিশনের সাথে পভার্টির কী সম্পর্ক, তো ওইটা আমরা ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস করে দেখবো যে আসলেই সত্যতা কতটুকু আসছে, রিলেশন কতটুকু আসছে।
ফাইনালি আমরা একটা রিপোর্ট তৈরি করবো।